scărparea și măcălia. Micuia da ei pavă, o candelă paia. Pitirazar kache sangbad dilo, musulmaner phokir kothay theke jeno ashilo. Ki bolbo ar ontorer kotha, thako thako gatha. Tokhon amar khaja baba ekta bhotna pathailo, ojur panira lagia. পিতিরাজ বলে মুসলমানদেরকে পানি দেওয়া যাবে না, আমি নিষেধ দিলাম করে। আমার খাজা নামাজের সময় হয়ে গেছে, বলতেছে পিতিরাজাকে, পিতিরাজ আমাকে এক বদনা পানি দেও, আনা সাগর থেকে যেন আমি ওযু করে নামাজ আদায় করতে পারি। এক বদনা পানি, আর পানি আমি দিব না। পিতিরাজা বলল, যাও, এক ঘন্টা পানি দিবা, বেশি নিতে পারবা না। আমার খাজা বাবা তার ভক্তকে পাঠাইলো, আর একটা দোয়া শিখাইয়া দিল, ওই দোয়া পড়ে এক ঘন্টা পানি নিয়ে আসো। সে যখন দোয়া পড়ে এক ঘন্টা পানি নিয়ে আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন এক ঘন্টা পানি উঠাইলো, আল্লাহর কুদরতে আনা সাগরের যা পানি ছিল সব পানি শুকাইয়া গেল। এখন পিতিরাজের কাছে যখন এই খবর গেল, পিতিরাজ ওই দিন বলিতে লাগিল, পিতিরাজার প্রজারা রাজার কাছে যাইয়া বলে, হুজুর আনা সাগর গেছে শুকাইয়া। পৃথিরাজ কয়ে, কি আশ্চর্য কথা তোমরা আমার কাছে বলো, আমাকে আনা সাগরের পারে নিয়ে চলো। পৃথিরাজ আনা সাগরের পারে গেল চলিয়া, যায়া দেখে সমগ্র সাগর গেছে শুকাইয়া, এক বিন্দু পানিও নাই। সাথে সাথে পৃথিরাজ লোক পাইল আমার খাজারি কাছে, পৃথিরাজ ক্ষমা চাইল তার সাথে লোকেরা ক্ষমা চাইল। আমার খাজা বাবা মেহরবান এই ঘটি পাঠাইয়া দিল। আবার যখন বন্যার পানি সাগরে দাঁড়িল, সাগর পানিতে বলিয়া গেল, আনা সাগর পানিতে হয়ে গেল। প্রশ্ন করবো বড় পীরের জীবনী ধরে, আশা করি জবাব দিবে আমার বাবা যে দাঁড়াই আসরে। কি প্রশ্ন? আল্লাহ উনি বড় পীর সাহেব, উনি হাসাইনি বংশ, পিতার দিক দিয়ে মাতার দিক দিয়ে হুসাইনি বংশ, খাজা মঈনুদ্দিন চিশতি হাসাইনি হুসাইনি বংশ, হযরত আলীর বংশ, মা ফাতেমার বংশ, সরাসরি আমার নবীর বংশ। বড় পীর সাহেবের পিতা আবু সালে জঙ্গি মুস্তাফ, মাতা উম্মুল খায়ের ফাতেমা। একদিন আবু সালে জঙ্গি মুস্তাফ ক্ষিদার্ত হইয়া এক নদীর পার দিয়া যাইতেছিল হাঁটিয়া, অনেক ক্ষুধা লাগছে তার, যে ক্ষুধা বারণ তো হয় না। তখন আবু সালে জমি মুসা নদীর দিকে দেখিল ঘটনা, নদী দিয়া সুন্দর একটা ফল ভাসিয়া যায়, পাকা ফল দেখি আবু সালে জমি মুসা ক্ষুধা আরো বেড়ে যায়। আবু সালে জমি মুসা ওই ফলটা পানি থেকে নদী থেকে উঠাইয়া ক্ষুধার জ্বালা আবু সালে জমি মুসা ওই ফল খেল। তখন খাইলো ফলটা, খাওয়ার পরে চিন্তা হইলো যে আমি যে ফলটা খাইলাম এটার মালিক কে আমি তো জানি না, এখন এটার দাবি চুকাইতে হয়। নদীর পার দিয়া যায়া দেখে এই বাগানের মালিক পাইছে, পাওয়ার পর মালিককে বলছে
আপনার এখান থেকে তো আমি একটা ফল কেছি নদী দিয়া ভাইসা যাইতে ছিল ফলটা আমি কেছি কিন্তু দাম তো সুতরাং আপনি আমারে দামি দা সাইরা দেন তখন বড় পিসারের নানা যিনি উমর গায় ফাতেমার পিতা উনি মনে মনে ভাবে এই লোক সাধারণ লোক না তারে বলল 12 বছর তুমি আমার বাড়িতে চাকরি করবা 12 বছর পরে আমি দেখুম তোমারে সার দেওয়া যায় নাকি না যায় 12 বছর কোলাবি করলো বলল হুজুর রাস্তা তো 12 বছর শেষ এবার আমাদের সাইরা দিন ভাই আমি বলছিলাম 12 বছর পরে চিন্তা করুন সারা যায় নাকি না যায় এখন তোমারে ছাড়তে পারি শর্ত হইলো আমার একটা মেয়ে আছে তারে তোমার বিয়া করতে হবে আবু সালেহ জঙ্গি মুসা তো কি বিপদে পড়লো আবার মেয়ে বিয়া না করলে দাবিও ছাড়বে না ওই মেয়ে যে বিবাহ করবা আমার মেয়ে হইলো কানা চোখে দেখে না ঘোড়া হাঁটতে পারে না বয়রা কানে শুনে না এই মেয়ে বিবাহ করবা কিনা দেখো যদি না করো তাহলে আমি দাবিও ছাড়বো না আবু সালেহ জঙ্গি মুসা বিপদে পড়িয়া মাজলনিকে পিয়া বাইল করিয়া গো মায়ের রূপ দেখা তার ইজ্জত হরণ করার জন্য হাত বাড়াইল মা জননী দোয়া করলো বরফি সাহেব নাসিকা দিয়া বাহির হয়ে একটা বাঘের রূপ ধরিয়া ওই ভণ্ড ভিক্ষুককে হত্যা করলো মায়ের ইজ্জত রক্ষা করলো এই মা উম্মুল কায়র ফাতেমা উনি এত সতী নারী ছিল আমার প্রশ্ন সতী নারী হয়েও মা উম্মুল কায়র ফাতেমা সাত দিন একটা বেশ্যাপাড়ার মধ্যে অবস্থান করেছিল বড় বিশ্বাসের যিনি মা এত সতী নারী এরপরে উনি সাত দিন একটা বেশ্যাপাড়ার ভিতরে ছিল আমার জানা দরকার এত বড় আউলিয়ার একজন মা উনি সাত দিন ব্যবসা করাই কি করছিল তার কাজটা কি ছিল একটাই প্রশ্ন আশা করেন জীবনী থেকে জবাব দিবেন এই প্রশ্ন আমি অন্য কোন বয়স দিয়ে করি না এটা সাধারণ প্রশ্ন না এটা আপনারই করা যায় আপনি চমৎকার ভাবে জবাব দিবেন যে বড় পীরের মা হাসান হুসাইনি বংশ উনি ব্যবসা করার উনার কাজটা কি ছিল সাত দিন উনি কি কারণে ছিল I'm sorry, 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 I'm sorry